আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান। রকমারি কাজের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য বিফ কোরমার চলুন দেখে আসি বিফ কোরমার রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগবে। আমি এখানে সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিয়েছি, এখন একটু ব্লেন্ড করে নিব। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 কাপ টক দই, কিছুটা জয়ত্রী, দিয়ে দিলাম 5-6টা কাজু বাদাম, 1 টেবিল চামচ কিশমিশ, দিয়ে দিচ্ছি জায়ফল, ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে ঢেলে নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ তেল আর 1 কাপ পেঁয়াজ কুচি। কিছুক্ষণ এগুলো ভেজে নিচ্ছি। তিনটা দারচিনি, 2টো তেজপাতা, 5-6টা এলাচ, এগুলো একসাথে কিছুক্ষণ ভালো করে ভেজে নিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে 2 কেজি হাড় সহ গরুর মাংস ধুয়ে ক্লিন করে নিয়েছি। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ব্লেন্ড করা 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1/2 কাপ আদা রসুন পেস্ট। এখন দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা সেই মশলাগুলো। সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, অন্যথায় মশলার একটা কাঁচা গন্ধ আসবে। আমি সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, স্পাইসি ভাব আসার জন্য হালকা একটু মরিচের গুঁড়া অ্যাড করেছিলাম। আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখুন তেল উপরে ভেসে উঠেছে। কষানো মশলাগুলোর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস কিছুটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হেভি ক্রিম, আপনারা চাইলে মালাইও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, 7-8টা আস্ত কাঁচামরিচ, চিনি 1 চা চামচ চিনি। ভালো ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম 1 ফোঁটা কেওড়া জল। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে মাংসটাকে 10 মিনিট। তৈরি হয়ে গেল আমাদের মজাদার বিফ কোরমা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আল্লাহ হাফেজ।